হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটা মজার জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি বোরন। এই বোরনের ঘাটতি যদি আপনার ফসলে হয় তাহলে কি কি সমস্যা দেখা দেবে, সেটাই আপনাদের সামনে আজকে আলোচনা করব। আর বোরন না দিলে কতটা ক্ষতি হতে পারে এবং দিলে কতটা উপকার, সে সম্পর্কে আপনাদের কাছে আজকে আলোচনা রাখব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে না টেনে পুরোটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। কারণ ফসল চাষাবাদ করতে গেলে বোরনের কোনো বিকল্প নাই, আর অরিজিনাল বোরন যদি আপনাকে খুঁজতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। যে অরিজিনাল বোরনটা, যে বোরনটা দিলে আপনার কাজে লাগবে, আপনারা কিন্তু বাজারে অনেক বোরন পাবেন, তবে বোরনের উপাদান যদি বোরনের ভিতরে নাই থাকে তাহলে আপনার ফসলে বোরন দিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ যে বোরনে অরিজিনাল ছলুবার বোরনরা আছে সেটাই আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। এবং এটা কোন কোম্পানির এবং কোথা থেকে পাবেন, কোথায় পাবেন, সে সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো ভিউয়ার্স, ফসল চাষ করতে গেলে বোরনের কোনো বিকল্প নাই। কারণ সঠিকভাবে খাবার যদি ফসলের আর গাছে উঠায় দিতে হয় তাহলে বোরন ছাড়া অন্য কোনো পথ খোলা নাই। কারণ বোরন দিলে তো আপনার অনেক উপকার, আপনার স্বাভাবিকের চাইতে সর্বোপরি অনেক ফলন বৃদ্ধি পাবে, ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে, সব দিক থেকেই উপকার। তাহলে আপনার যদি বোরন ব্যবহার করে যদি উপকার হয় তাহলে আপনি কেন বোরন ব্যবহার করবেন না? তো বন্ধুরা, আজকে আপনাদের জানাই দেবো বোরনটা কোথায় ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করলে সর্বোচ্চ ভালো ফলন পেতে পারেন, এবং বোরনের উপকারিতাটা কী, সে সম্পর্কে আমি এবার আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা বোরনটা সবসময় ধান জাতীয় দানা জাতীয় ফসলে, সেসব ফসলে আপনারা ব্যবহার করবেন, আশা করা যায় আপনাদের অনেক উপকার হবে। আপনারা যদি ষোলোবার বোরন ধানে দেন, ধানে প্রয়োগ করেন, তাহলে ধানের উপকারটা কি, ধানের ছিটে কম হবে এবং সর্বোপরি ফলন আপনার আশানুরূপ চেয়ে অনেক ফলন বৃদ্ধি পাবে। আপনার যদি ধানে ছিটে কম হয় তাহলে আপনি তো বুঝতেই পারছেন ধানে আপনার ফলন বৃদ্ধি পাবে। এবং আপনার যদি দেখা যায় একটা ফসলের ফসলের ফুল বেঁকা হয়ে যাচ্ছে বা ফসল সঠিকভাবে পরিপক্ক হচ্ছে না, তাহলে সেখানে আপনি বোরন মাস্ট, বোরনের কোনো বিকল্প নেই, আপনি সেখানে বোরন স্প্রে করবেন অথবা সারের সাথে প্রয়োগ করবেন, যেভাবেই পারেন প্রয়োগ করবেন, আপনার ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে এবং ফসলের যে এবুড়ো থেবুড়ো একটা ভাব আসে সেটা থাকবে না। আপনারা যদি ফুল জাতীয় ব্যবহার করেন, ফুলের কড়ি অনেক সময় দেখবেন বেঁকা হয়ে যাচ্ছে, এক সাইড পাপড়ি আছে আর এক সাইডে পাপড়ি নাই, তবে সেক্ষেত্রে আপনারা বোরনেরও কোনো বিকল্প নেই, বোরনটা ব্যবহার করবেন, আশা করা যায় আপনাদের ওই ধরনের কোনো সমস্যা আর থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা বোরনটা মাটিতে এবং উপরে দুইভাবেই প্রয়োগ করতে পারেন, তবে বোরনের কোনো বিকল্প নেই। এক কথায় দানা জাতীয় ফসলে আপনারা সর্বদা সবসময় বোরন সারটা ব্যবহার করবেন, কারণ বোরন যদি আপনার সঠিক মাত্রায় ব্যবহার করা থাকে তাহলে আপনার সর্বোপরি প্রত্যেকটা ফসলেরই আপনার গুণগত মান বৃদ্ধি পাবে এবং ওজন সবসময় বেশি থাকবে, বেশি হবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তো আপনারা আজে বাজে বোরন কিনবেন না, বাজার থেকে যেটা অরিজিনালি ষোলোবার বোরন 20% আছে যেসব কোম্পানির, আমি কিছু কিছু কোম্পানির কথা বলে দেবো আপনাদের, অবশ্যই আপনাদের নিকটতম কোনো দোকান থেকে আপনারা সেগুলো সংগ্রহ করবেন, আশা করা যায় আপনাদের ভালো হবে, অনেক উপকার হবে। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমেরিকান বোরন সার, ষোলোবার বোরন, এটি 20%, এটা পাতা স্প্রে করার জন্য বোরন সার, এটা আপনার সারের সাথেও দেওয়া যায়। আপনাদের গায়ে দেখেন ডোজ লিখে দিয়েছে, প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম ষোলোবার বোরন আপনারা দিয়ে ফসলে সুন্দরভাবে যে কোনো ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর অরিজিনাল যদি বোরন কিনতে হয় তাহলে আপনাদের এইসব অটোক্রপ কেয়ার, ষোলোবার বোরন আছে, আপনাদের হেকেম কোম্পানির একটা বোরন আছে, প্রো বোরন, এসব বোরন আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। তবে কখনোই পাউডার ব্যতীত অন্য কোনো
বোরন আপনারা ব্যবহার করবেন না, বরিক জাতীয় কোনো বোরন আপনারা ব্যবহার করবেন না, কারণ বরিক জাতীয় বোরনে অনেক সমস্যা থাকে। দেখাচ্ছে লিখেতেছে 20% ভিতরে আছে 13% 15%, কিন্তু এইসব কোম্পানিতে আপনারা কিনবেন আশা করা যায় 20% তো 20%ই পাবেন এবং আপনারা ঠকবেন না। তবে আপনারা যেহেতু সর্বপ্রথম ইউএক্স বোরাক্স ইনকর্পোরেশন ক্যালিফোর্নিয়া সর্বপ্রথম বোরাক্স কিন্তু এই বাজারে আসে এবং সেটা অটোই অটো ক্রপ কেয়ারই বাজারজাত করে এবং তারপরে বিভিন্ন কোম্পানি বোরন বাজারজাত করছে, আপনারা সেটা কি লক্ষ্য করবেন এবং সেটা দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে 20% বোরন যেখানে আছে এবং ভালো কোম্পানি দেখে সেগুলো আপনারা ফসলে ব্যবহার করুন, বিঘাপতি 500 গ্রাম হারে ছাড়ের সাথে দেবেন। আশা করা যায় আপনাদের ফলন স্বাভাবিকের চাইতে অনেক বেশি বৃদ্ধি পাবে এবং ফসলের গুণগত মান ঠিক থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে অলওয়েজ অল টাইম আপনাদের ভালো ভালো ভিডিও উপস্থাপন উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।